রমজান মাস আসে তারাবীর সালাত কয় রাকাত পড়তে হবে সেই নিয়ে আপনি বিতর্ক করেন আপনার সালাত রাসূলের সালাত হচ্ছে কিনা আপনি সেইটা কি কখনো খেল করেছেন আপনি সালাত আদায় করেন আবার ঘুষ খান আপনি করেন আবার মানুষের সম্পদ অন্যায়ভাবে আপনি দখল করেন আপনি কোন ধরনের মুসল্লি আপনার সালাত যদি রাসুলের সালাত হয় আপনার এই দুই সালাত আপনাকে জান্নাতি নিয়ে যেতে পারে আর আপনার সালাদ যদি রাসুলের সালাতের বাইরে হয় তাহলে আপনি সারা জীবন সালাদ আদায় করেও আপনার এই সালাদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে না একটি মাস আমরা সিয়াম ও কেয়াম পালন করেছি সাথে তেলাবাদ করেছি তাজবি তেহালিল করেছি কিন্তু এর মাধ্যমে আমরা কতটা ইমানদার বা কতটা তাকুয়াশীল হতে পারছি আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের সার্বিক জীবনে আমাদেরকে পূর্ণাঙ্গ মমিন হওয়া দরকার

লা তাজু তয়েফাত্মি জাহরিন আল আল হক লাজুর রহ মুসলিম আলাদিস বাংলাদেশ চাপাই নবাবগঞ্জ দক্ষিণ সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত আজকের এই দাওয়াতি সফরের অংশ হিসেবে আজকের এই সমাবেশ সমাবেশের মহতারাম সভাপতি মাননীয় প্রধান অতিথি আহলাদ সন্দরণ বাংলাদেশের আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল কর্মীবৃন্দ সম্মানিত সুধীবৃন্দ আজকের এই অনুষ্ঠানে সংক্ষিপ্তভাবে দুটি কথা বলতে চাই সেটা হলো এই আল্লাহ বলছেন ওলা তাহিনু ওলা তাহসানু ও আংতলা আলাউনা ইনক মিনি তোমরা হীনবল হয়েও না তোমরা চিন্তিত হয়েও না মমিন হলে তোমরাই বিজয়ী হবে তাহলে বিজয়ের প্রথম শর্ত হলো আমাদেরকে মমিন হতে হবে তাই না আমাদের সার্বিক জীবনে আমাদেরকে পূর্ণাঙ্গ মমিন হওয়া দরকার একটি মাস আমরা ও কেয়াম পালন করেছি সাথে তেলাবাদ করেছে তাজবি তেহালিল করেছে কিন্তু এর মাধ্যমে আমরা কতটা ইমানদার বা কতটা তাকুয়াশীল হতে পারছি আমাদেরকে চিন্তা করতে হবে বাংলাদেশে আমরা বলে থাকি বা শুনে থাকি প্রায় নব্বই ভাগ মুসলমান বসবাস করে তাহলে নব্বই ভাগ মুসলমানের মধ্যে কতজন মানুষ প্রকৃতপক্ষে সলাতাদা করেন কতজন মানুষ আল্লাহর ইবাদত যথাযথভাবে করেন এর পরিসংখ্যান কি আমাদের কাছে আছে আমরা যদি একটু হিসাব করি আমাদের এলাকার আমরা যে এলাকায় বসবাস করি সেই এলাকায় যদি দেখি তাহলে আপনি দেখবেন আপনার মসজিদে প্রকৃতপক্ষে প্রথম কাতারে বা দ্বিতীয় কাতারে বা পাঁচক্তর সালাতে মসজিদের পুরো মসজিদ কি ভরে যায় খুব বেশি হলে দু কাতার হয় অথচ বাড়িতে বহু মানুষ তারা হেলায় ফেলায় সময় কাটিয়ে দেয় অথচ তার নাম আব্দুর রহমান তার নাম আবদুল্লাহ সে আবদুল্লাহরই আব্দুর রহমানের সন্তান সেও মুসলিম দাবি করে তাহলে সে ইমানদার এই ইমানদার নাম কাসতে সে মুসলিম কিন্তু কাজে তার কোনো কিছুতেই পরিচয়টা নাই তাহলে এই মুসলমান এই মুমিন পরকালীন জীবনে কি জানাতে যাবে আহলাদিস আন্দোলন বাংলাদেশ এমন কিছু মুমিন এমন কিছু মানুষ তৈরি করতে চায় যারা ইহকালীন জীবনে এবং পরকালীন জীবনে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লামের রেখে যাওয়া ওই আদর্শের উপরে অটল এবং অবিচল থাকবে রসুল্লাহ সাল আলাইহাল্লাম বললেন আমার উম্মাদ আহলে কেতাবরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আমার উম্মাদ তেহাত্তর দলে বিভক্ত হবে সবাই জাহান নামে হবে একটি দল ব্যতীত সাহাবাইকরাম জিজ্ঞাস করলেন আল্লাহ রসুল তারা কারা তিনি বললেন আলাইহি আলাইহিউ আবি আমি এবং আমার সাহাবিরা যে আদর্শের উপরে আছে তারা তাহলে রাসুল এবং সাহাবিরা কোন আদর্শে ছিলেন সেটাকে আমাদের খেয়াল করা উচিত নয় আপনি যখন রমজান মাস আসে তারাবির সালাত কয় রাকাত পড়তে হবে সেই নিয়ে আপনি বিতর্ক করেন আপনার সালাত রাসুলের সালাত হচ্ছে কিনা আপনি সেইটা কি কখনো খেল করেছেন আপনার সালাত যদি রাসুলের সালাত হয় আপনার এই দুই সালাত আপনাকে জান্নাতি নিয়ে যেতে পারে আর আপনার জাদত সালাত যদি রাসূলের সালাতের বাইরে হয় তাহলে আপনি সারাজীবন সালাদ আদা করেও আপনার এই সালাত আপনাকে জামায়াত নিয়ে যাবে না যে জন্য রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম বলছেন এন্নাল মুসাল্লি আলি ওসাল্লি সিদ্তিনসালতন লাম ইউক বালুমিন হুসেইন কোনতর মুসাল্লি ষাট বছর ধরে সালাদ আদা করে কিন্তু তার পক্ষ থেকে কোনো কিছু কবল করা হয় না তাহলে আপনি আমি কত বছর ধরে সালাদ আদায় করছি কপালে দাগও পড়ে গেছে কিন্তু দেখবেন নৈতিক আচরণের কোনো পরিবর্তন নাই আপনি করেন আবার সুদও খান আপনি আদায় করেন আবার ঘুষও খান আপনি সলাত করেন আবার মানুষকে সম্পদ অন্যায়ভাবে আপনি দখল করেন আপনি কোন ধরনের মুসল্লি সুতরাং মানুষ যাতে এই হারামকে হারাম হিসাবে জানে সে হালালকে হালা হিসাবে গ্রহণ করে এবং হালাল রেজেক্টকেই যেন সে যথেষ্ট মনে করে এই ধরনের একদম মানুষ তৈরি করা হচ্ছে আলাদা সাধারণ বাংলাদেশের লক্ষ্য আল্লাহ রবুল আলমহিন ওদের কথাই বলেছেন ওলা তাহিনু ওলা চিন্তিত হো না মমিন হলে তোমরাই বিজয়ী হবে আমাদের লক্ষ্য পরকালীন জীবনে বিজয় লাভ করা বি জীবনে বিজয় আসুক আর না আসুক পরকালীন জীবনে যেন আমরা জানলাত তাপ করে বিজয়ী হতে পারি সেটাই আমাদের লক্ষ্য সত্যমন্ডলী দুনিয়াবী জীবনেও বিজয়ী হওয়া যাবে যদি রাসুল সাল্লামের আদর্শের উপরে থাকা যায় সাহাবান রাদিয়াল্লাহু আনহু থেকে পড়লে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা তাযালতু আইফাতুম মিন উম্মতি الظاهرين على الحق আমার উম্মতের একদল মানুষ হকের উপর বিজয়ী থাকবে লা ইযুরুহুম মান খাযারাহুম হাতা ইয়াতি আমরুল্লাহ তারা তার বিরোধবাদীরা তাদের কোণেই ক্ষতি করতে পারবে না এমনকি আল্লাহর নির্দেশ অর্থাৎ কিয়ামতে উপস্থিত হবে অহুন কাযালিক অর্থাৎ তারা বিজয়ী অবস্থাতেই থাকবে তাহলে বিজয়ী অবস্থায় থাকতে হলে রাসুল বলছেন তাজ আমার উম্মতের একদল বিজয়ী থাকবে তাহলে রাসুলের উম্মত হওয়ার জন্য ওই এবং রাসুল সাল্লাহাম যে আদর্শের উপরে ছিলেন আমাদের করতে সেই আদর্শের উপরে থাকা লাগবে তাই না সুতরাং সেই আদর্শের উপরে থেকে আমরা রাসুল সাল্লাহ সাল্লামের যথাযোগ্য উন্মত আমরা হই এবং পরকালীন জীবনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি আমরা পরকালীন জীবনে বিজয়ী হওয়ার জন্য চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন যারা বিভিন্নভাবে অনুষ্ঠানের জন্য সহযোগিতা করেছেন আমরা সবার জন্য ধন্যবাদ এবং মোবারকবাদ দিচ্ছি এবং সাথে সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন আমাদের প্রচেষ্টাকে কবুল করেন আল্লাহ মামিন সেই সাথে আমরা সবাই কিন্তু পরের জন্য সম্পদ রেখে যাই তাই না পর মানে রসুল সাল্লা সাল্লাম বলছেন তিনটা সম্পদ আদম সম্পদের সন্তানের আর যা রেখে যায় সবগুলি মানুষের ও ফাহুয়া জাহিবুল ওয়া তারেকাস সেটা হচ্ছে পরিত্যক্ত এবং সেটা মানুষের জন্য লিখে যাচ্ছে সেই জন্য বলছি পরের জন্য আমরা করি নিজের জন্য আমাদের করার দরকার তাই না বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ পড়ে আছে নির্মাণ সম্পন্ন হয়নি এক বছর হয়ে গেল প্রায় ঘোষণা দেওয়ার পরেও আমরা কি পারি না আমাদের বাড়ি এত সুন্দর হয় আমাদের একতলার উপর পাঁচতলা হয় কারণ আমরা কি মসজিদের জন্য কিছু দান করতে পারি না সেটাকে আমাদের পরকালীন কাজে লাগবে না অবশ্যই কাজে লাগবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে আমি আকিদা পোষণ করি একটা আর লিখতে হয় আরেকটা কারণ ওখানে তো সিলেবাস না লিখলে ওই অনুযায়ী না লিখলে তো পাশ করা যাবে না তাহলে সেখানে আমি ভুল লেখে আমাকে পাশ করতে হয় আমাদের ছেলেরা যেন আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়ে সে নিজের আঁকিদা যা পোষণ করে সেই আঁকিদা অনুযায়ী সে যেন লিখে পাশ করতে পারে সেটা কে আমাদের জন্য ভালো নয় সেজন্য মহাদারাম আমি জাম আমিরা জামাতের পরিকল্পনা হচ্ছে দারুল হাদিস বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা আমরা তার জন্য কি দান করতে পারি না সাদাকে যার এই খাতে আমরা কি সেখানে বিনিয়োগ করতে পারি না আপনার আমার যার যেমন সামর্থ্য আছে দশটি স্তর আছে দশটি স্তরের যে কোনো স্তর আপনি অংশগ্রহণ করতে পারেন আমরা চেষ্টা করি সর্বোপরি মাসিক আর তারিখ এর সংখ্যা দিন দিন কমে যায় অন্যদের সংখ্যা বাড়ে আর আমাদের সংখ্যা কমে যায় কেন আমরা আলাদিস মানুষ আমরা কি নিজেরা তিরিশটা টাকা এক মাসে খরচ করতে পারি না আপনি এই তিরিশটা টাকার বিনিময়ে নিজে উপকৃত হবেন আপনার পরিবার সংসদ হবে আপনার আশপাশের যারা পাড়া প্রতিবাসী আছে তারাও হবে আমরা মাসে একটা তাহারি কিনি তিরিশ টাকা মাত্র সুতরাং আমরা এইভাবে আহাদিস আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক